رسول الله صلى الله عليه وسلم এর ভয়াবহতা উল্লেখ করেছেন যদি আমার সিগন্যাল চলে এসেছে আর কয়েক মিনিট সময় শুধু আপনাকে দলিল আদিল্লা পেশ করার সুযোগ হবে না কয়েকটা কারণ বলে আমি ছেড়ে দিচ্ছি ভয়াবহতা পরিণাম পরিণতি তার দেখুন নেশা মানুষের ঈমান নষ্ট করে দেয় মানুষের ঈমান থাকে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইশরাবিল খামর যে আল্লাহকে বিশ্বাস করে পরকালকে বিশ্বাস করে আল্লাহ পরকালের প্রতি যার ঈমান আছে ফালা ইশরাবিল খামর যেন নেশা করে ঈমান থাকলে নেশা করার সুযোগ নেই যে হাদিস পাবেন আপনি তাবারী মুজামুল কাবীরের মধ্যে শেখ নাসিরুদ্দিন আলবানি সহিহ তারগিব ও তারহিবের মধ্যে নিয়ে এসেছেন 172 নম্বর হাদিস আল্লাহ সুসাসাম বলছেন সহিহ বুখারীর 2475 নম্বর হাদিস একজন ব্যক্তি যখন নেশা করে তখন তার ঈমান থাকে না যেই সময় নেশা করে ওই সময় ঈমান থাকে না যে হাদিস সহিহ বুখারীর দলিল পেশ করার সুযোগ হবে না আমি শুধু মৌলিক কিছু কথা বলে শেষ করে দিচ্ছি যারা নেশা করে তারা অভিশপ্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লানাল্লাহুল খামরা যারা নেশা লানাল্লাহুল খামরা ওয়া শারিবাহা যে নেশা করে ওই ব্যক্তির উপর আল্লাহর অভিশাপ যে হাদিস পাবেন আবু দাউদের মধ্যে 3674 কিয়ামতের যত আলামত রয়েছে তার একটা আলামত হলো নেশা জাতীয় দ্রব্য ছড়িয়ে পড়বে ইন্না মিন আশরাতিস সাআইন ইরফাল ইলম ওয়া ইকসরাল জাহাল ওয়া ইকসরা জিনা ওয়া ইকসরা শারবুল খমর আল্লাহ সুসাসাম বলছেন কিয়ামতের আলামত হলো বিদ্যা উঠে যাবে মূর্খতা প্রকাশ করবে ওয়া ইকসরা জিনা ব্যভিচার ছড়িয়ে পড়বে ওয়া ইকসরা শারবুল খমর নেশা জাতীয় দ্রব্য সয়লাব হয়ে যাবে সহিহ বুখারী 5231 নম্বর হাদিস এরপরে দেখুন পৃথিবীতে গজব আসার যত কারণ রয়েছে তার একটা কারণ হলো নেশা করা আল্লাহ সুসাসাম উল্লেখ করেছেন সিলসিলা সহিহা 2203 নম্বর হাদিস লা ইয়াকুনান্না ফী হাযিহিল উম্মা খাসফুন ওয়া কাদফুন ওয়া মাসখুন এই উম্মতের মধ্যে তিনটা বিপদ নেমে আসবে ভূমি ধ্বস ভূমিকম্প হবে অত্যাচারিত হবে আকৃতির বিকৃতি হবে কখন ওয়াদালিকা ইযা শারিবুল খুমুরা ওয়া ইত্তাখাযুল কায়নাত যারাবু বিল মাআরিফ যখন নেশা জাতীয় দ্রব্য এরা পান করবে নর্তকীদের নিয়ে নাচ গানের অনুষ্ঠান করবে এবং বাদ্যযন্ত্রের প্রতি আগ্রহ হবে তখন এই উম্মতের উপরে বিপদগুলো নেমে আসবে সিলসিলা সহিহা 2203 নম্বর হাদিস দেখুন নেশা জাতীয় দ্রব্য মূর্তি পান মূর্তি পূজা করার মতো অপরাধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন মুদমেনুল খমরে কাবেদ ওয়াসান যারা নেশা জাতীয় দ্রব্য খায় পান করে তারা মূর্তি পূজার ন্যায় অপরাধ করে মূর্তি পূজা করা যেই মানের অপরাধ নেশা করা ওই মানের অপরাধ এক বৈঠকে আল্লাহ সুসাসাম বলেছিলেন পৃথিবীতে যত পাপ আছে তন্মধ্যে সবচেয়ে বড় পাপের নাম হলো নেশা করা অন্য বৈঠকে মূর্তি পূজা বা শিরিকের কথা বলেছেন আর এক বৈঠকে বলেছিলেন সবচেয়ে বড় পাপ পৃথিবীতে নেশা করা কেন নেশা করা মূর্তি পূজার ন্যায় অপরাধ তাহলে দুইটা এক সমান পাপ দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শারবুল খমরে কাবেদ ওয়াসান যারা নেশা করে তারা মূর্তি পূজার ন্যায় অপরাধ করে ওয়াশারবুল খমরে কাবিদিল লাত ওয়াল উজ্জা যারা নেশা করে ওরা যেন লাত উজ্জার বান্দার মতো নেশা দ্রব্য পানকারীকে আল্লাহর বান্দা হিসেবে আল্লাহ সুসাম উল্লেখ করেননি ও বিঘর জন্তে ফলগুল খর মুক্তি সাহেব ভাবতে পারবেন আল্লাহ সুসাসাম লাত উজ্জার বান্দা বলে উল্লেখ করেছেন তাদেরকে যারা তারা প্রকৃতপক্ষে লাত উজ্জার বান্দা প্রবৃত্তির পূজারী তারা আল্লাহর বান্দা নয় খুলেন মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিসটি পাবেন 17064 নম্বর হাদিস সহিহুল জামের মধ্যে শেখ নাসিরুদ্দিন আলবানী উল্লেখ করেছেন 3701 নম্বর হাদিস এটি এবং হাদিসের সানাদ সহি বলে তিনি উল্লেখ করেছেন দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেশা জাতীয় দ্রব্য খাওয়া খায় পান করে তাকে জান্নাতে যেতে পারবে না বলে উল্লেখ করেছেন লা ইয়াদখুলুল জান্নাহ মুদমানু খমরিন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য খায় পান করে ইবনু মাজাহ 3336 নম্বর হাদিস এরপর দারমি 2094 নম্বর হাদিস এই মর্মে প্রায় 5-6টি হাদিস রয়েছে যেগুলোতে উল্লেখ করা হয়েছে নেশা জাতীয় দ্রব্য খায় পান করে তারা জান্নাতে প্রবেশ করবে না আরো ভয়ঙ্কর হলো যারা নেশা জাতীয় দ্রব্য খায় পান করে তারা মায়ের সাথে জেনা করার মতো অপরাধ করে মনে রেখে দিন
যারা নেশা জাতীয় দ্রব্য খায় পান করে তারা মা খালা ফুপুর সাথে জেনা করার মত অপরাধ করে যারা নেশা জাতীয় দ্রব্য খায় পান করে তারা মা খালা ফুপুর সাথে জেনা করার মত অপরাধ করে খান বিড়ি সিগারেট জর্দাগুল খান বেশি করে আল্লাহ সুসসাম সতর্ক করেছেন বহু পূর্বেই আমি একটা দলিল দিয়ে আমি শেষ করে দিচ্ছি যেহেতু আমার সময় 1 মিনিট আছে আর কয়েক সেকেন্ড আমার ঘড়ি অনুযায়ী না আধা ঘন্টা না আরেকজনের সময় নষ্ট করা যাবে না আপনারা আবেগ দিয়ে বলছেন কেন দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের সম্পর্কে উল্লেখ করেছেন যারা নেশা জাতীয় দ্রব্য খায় পান করে তাদের পরিণাম নিয়ে উল্লেখ করতে গিয়ে বলেছেন শেষ পরিণাম নেশা জাতীয় দ্রব্য খায় পান করে তাদের পরিণাম বলতে গিয়ে আল্লাহ সুসসাম উল্লেখ করেছেন যে এদের ঈমান থাকে না এদের ঈমান নষ্ট হয়ে যায় এরা কি এলাহি গজব আসার কারণে এদের মূর্তি পূজকের ন্যায় অপরাধ করে এরপরে বলেছেন আল খমরু উম্মুল ফাহাহেশ যত ফাহেশা কাজ রয়েছে তার মা হলো নেশা জাতীয় দ্রব্য খাওয়া পান করা ও আকবরুল কাবায়ের কাবিরার মধ্যে সবচেয়ে বড় কাবিরা হলো নেশা করা যেটা শিরকের ক্ষেত্রে বলতে গিয়ে আল্লাহ সুসসাম বলেছিলেন সহিহ বুখারীর একটি হাদিসে শিরকে বলেছিলেন আকবরুল কাবায়ের নেশাকে বললেন ও আকবরুল কাবায়ের বড় শিরকের অন্যতম শিরক হলো নেশা করা অমান শারিবাহা যে ব্যক্তি এটা খায় বা পান করে ওয়াকা আলা উম্মিহি ওয়া আম্মাতিহি ওয়া খালাতিহি ও যেন সে মায়ের উপরে পতিত হলো মায়ের সাথে জেনা করলো ও যেন খালার সাথে জেনা করলো ও যেন ফুপুর সাথে জেনা করলো দ্বারা কুতনির মধ্যে হাদিসটি পাবেন 4671 নম্বর হাদিস তাবারানি মুজামুল আওসাতের মধ্যে পাবেন 3134 নম্বর হাদিস সহিহুল জামের মধ্যে পাবেন 3345 নম্বর হাদিস সিলসিলা সহিহার মধ্যে পাবেন 1853 নম্বর হাদিস এবং হাদিসের সনাদ হাসান গ্রহণীয় সনাদে সম্মানিত উপস্থিতি এরপরেও যদি একজন মুসলিম একজন ভাই বিড়ি সিগারেট জর্দা গুলিয়া বা হিরোইন ফেন্সিডিল না ছাড়ে তাহলে ওকে কী দিয়ে বুঝাবেন আসুন আমরা আমাদের পরিবেশটা সুন্দর করার চেষ্টা করি আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাকাদ খলকনাল ইনসান ফি আহসান তাকওয়িম আমি মানুষকে সর্বোত্তম অবয়বে সৃষ্টি করেছি সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন এরপরে নিচে নামাতে নামাতে একদম নিম্ন স্তরে নামিয়ে দিয়েছি যা কোনো প্রাণী অত নিচে নামেনি মানুষকে এত নিচে নামিয়েছেন কেন আপনি যে বিড়ি সিগারেট জর্দাগুল খাচ্ছেন আপনার এই বিড়ি সিগারেট জর্দাগুল পিরিচে দিয়ে দেখেন গরু ছাগল কুকুর শুকুর পর্যন্ত খাবে না কুত্তাতে খাবে না ওই বিড়ি সিগারেট জর্দাগুল আপনি খান প্রমাণ করেন আপনি দেন একটা পিরিচের মধ্যে জর্দাগুল আর বিড়ির যে ভিতরের মশলা তামাক আপনি ঢেলে কুত্তার মুখে দেন যদি কুত্তাতে খায় তো কোনোদিন আবার এলাকায় আসলে বক্তব্য করে যাব কুত্তাতে খায় না ওই জিনিস আপনি খান কি করে যে জবান আল্লাহ দিয়েছেন যে জবানে বললেন করাবে ইসমে রব্বিকাল্লাযী খলক পড়ুন ওই প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন যে প্রভুর নামে আপনি পড়া শুরু করবেন ওই প্রভুর নামে এমন খাবার খেতে পারেন না যেটা কুত্তাতেও খায় না আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন আল্লাহ আমাদেরকে